দর্শক, আজকে আমি স্মার্ট কার্ড সংগ্রহ করব। আজকে আমাদের এই অঞ্চলে, বিশেষ করে কেয়ারিগঞ্জের কলাতি ইউনিয়নের তালিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে স্মার্ট কার্ড আজকে দিবে। আজকে আমি সেই কেন্দ্রে যাব এবং কীভাবে স্মার্ট কার্ডটা আনবো পুরো প্রক্রিয়া আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। আমি মেহেদিয়াজান শিবলু আপনাদেরকে জানাচ্ছি শিবলু খান ব্লগস থেকে সুস্বাগত। দর্শক, আজকে আমি যাচ্ছি স্মার্ট কার্ড আনার জন্য। আমাদের এলাকায় আজকে স্মার্ট কার্ড দেবে, সেই কার্ড আমি কালেকশন করব, আপনাদের সামনে আমি শেয়ার করব কীভাবে কার্ড কালেক্ট করি, কীভাবে লাইনে ধরি, পুরো প্রক্রিয়া আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আমার সাথে চলুন, তাহলে আজকে উপভোগ করতে পারবেন আমার ব্লগ কীভাবে আমি স্মার্ট কার্ড সংগ্রহ করলাম। দর্শক, স্মার্ট কার্ড আনার জন্য যাচ্ছি, তাই আজকে একটু স্মার্ট হয়ে বের হয়েছি। দেখুন, আমি চশমা পরেছি, নিশ্চয়ই সুন্দর লাগছে আমাকে। আমি এখন যাব তালিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, সেখান থেকে স্মার্ট কার্ড আমি তুলব। সামনে অটো, এই অটোতে চলব এবং আমি আজকে স্মার্ট কার্ড তোলার জন্য যাচ্ছি। থাকুন আমার সাথে। অটোতে বসে আছি, আমরা যাচ্ছি স্মার্ট কার্ড তোলার জন্য কালীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। দর্শক, শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, কীভাবে আমি তুলি স্মার্ট কার্ড আজকে। কালীপুর জোড়া ব্রিজ, ঐতিহাসিক কালীপুর জোড়া ব্রিজ এটাকে বলা হয়। এই পাশে একটা ব্রিজ ছিল কিন্তু এখন নাই, অনেকে চিনে অনেকে চিনে না। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমি চলে এসেছি দর্শক কালীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। ওখানে যাবো, ওখানে ওখানে যান দর্শক। এই যে দেখুন, আমাদের স্কুল ক্যাম্পাস, এটা তালেপুর কিন্ডার গার্ডেন, তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এবং তালেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা হচ্ছে তালেপুর সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় গেট এবং তালেপুর পুরান মাঠ। এই স্কুলে কেন্দ্রে আজকে স্মার্ট কার্ড দিচ্ছে, সেখানে যাবো এবং আপনাদের আজকে শেষ করবো। থাকুন আমার সাথে, মানে এই গেট দিয়ে প্রবেশ করবো। দর্শক, এই যে দেখুন বিশাল লাইন, আমি একটু জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যেখানে অনেকে আসছে অনেকে যাচ্ছে, এই লাইন ধরে দাঁড়িয়েছে। জাতীয় পরিচয়পত্র, যেটার মাধ্যমে ভোট দেওয়া হয়, ভোটার আইডি কার্ড, স্মার্ট কার্ড যাই বলি না কেন সেটা দেওয়া হচ্ছে। তাই মানুষ সকাল থেকে এখানে এসে লাইন ধরেছে। আর এই সামনে দেখুন, চারতলা নান্দনিক স্কুল ভবন, নতুন ভবন তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের, এবং ক্যাম্পাসটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে। দর্শক দেখুন, অলরেডি ছাত্রছাত্রীরা চলে এসেছে তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। এতে তালেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এটা হচ্ছে তালেপুর কিন্ডার গার্ডেন। আমি ওখানে যখন যাব তখন আমি আরও কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক, সামনে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভোটার আইডি কার্ডের লাইন, বিশাল লম্বা লাইন। এই লাইন ধরে মানুষ তাদের স্মার্ট কার্ডকে উঠাচ্ছে। দর্শক, আমি একটু সামনে থেকে আপনাদেরকে দেখাবো, তাই আমি সামনে যাচ্ছি, আপনারা দেখুন বিশাল লাইন। এটা হচ্ছে, আমি আসি এলো তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের যে
কেন্দ্র স্মার্ট কার্ড দেওয়ার, সেখানে তালেপুরের মরাগোনা এবং বিভিন্ন অঞ্চলের লোক এখানে জড়ো হয়েছে। আপনারা দেখুন এই যে লাইন ধরেছে দর্শক, আমিও লাইন ধরতেছি, এই যে দেখুন আমি লাইন ধরেছি, প্রচন্ড রোদ। আচ্ছা ভাই লাইন ধরছেন, ঠিক এই লাইন আপনার না? হ্যাঁ হ্যাঁ রাখেন, তুই আসি আপনি দেখুন, এই যে আমি লাইন ধরেছি, আপনারা আগাবে। এই যে মহিলা মেম্বার আমাদের, হ্যাঁ আপনাদেরকে লাইন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ দেখতেছি। আরে ভালো আছেন আপা, কাছে আসেন দর্শক। আপনাদের সামনে আমি হাজির করেছি 4-5-6 রঙের মহিলা মেম্বার, যিনি প্রায় 4 মেয়াদি উনি ওনার দায়িত্ব পালন করছে, সরকারি দায়িত্ব পালন করছে। আজকেও উনি এখানে চলে এসেছে জনগণের সেবা করার জন্য, স্মার্ট কার্ড বিতরণ করছে তালিম আদর্শ বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে উনি পরিদর্শন করছেন, ভিজিট করছেন এবং ওনার মতামত আমি আপনাদের সামনে তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপা, আপনি ভালো আছেন? আজকে যে এই যে কার্যক্রম, এই তালিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের যে এই যে স্মার্ট কার্ড বিতরণ হচ্ছে, আর এই প্রক্রিয়ায় আপনি নিজে যুক্ত হতে পেরে আপনার কেমন লাগছে বলেন? আমার কাছে খুব ভালো লাগছে, আমার জনগণ শান্তি পায়। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে যে একটা জনগণের শান্তির জন্য যে স্মার্ট কার্ড দিয়েছে, জনগণের একটা স্বেচ্ছা সৎজ্ঞানে অনেক কিছু কাজ করতে পারে ভালোভাবে, না এটাই আমার কাছে ভালো লাগে। আর এই যে লাইনে দাঁড়িয়ে মানুষ যে ঘন্টার পর ঘন্টার লাইনে দাঁড়িয়ে সারা দিন, এটা আমি অনেক সময় লক্ষ্য করছি এর আগে, যে অনেকেই এটা 1-2 ঘন্টা অনেকে সময় লাগতেছে তারা স্মার্ট কার্ডগুলো তোলার জন্য। সেই ক্ষেত্রে জনগণের থেকে কোনো কি আপনারা ই পাইছেন, কোনো অভিযোগ পাইছেন প্রক্রিয়ার আপনাদের কাজ সম্বন্ধে? আমার জনগণ আলোর সুস্থভাবে কাট নিতেছে, এখন আমাদের কথা হচ্ছে আল্লাহ পাকের জন্য বৃষ্টি না দেয়, আমার জনগণ সুস্থভাবে, মানে বৃষ্টি মানে মেঘ, আবহাওয়াটা ভালো থাকে, আবহাওয়া ভালো থাকে, আমার জনগণ সুস্থভাবে কাট নিতে পারে। তাদের অনেক পদের কাজ চলে, এই 22 পদের কাজ চলে আমার এই আইডি কার্ডে, আমার জনগণ নির্দিষ্ট সপ্তাহে দিন পাওয়া যায়, আমি এই জিনিসটা শান্তিভাবে থাকতে পারি জনগণ এই আইডি কার্ড দিয়ে। আইডি কার্ড দেয়। আচ্ছা কলতি ইউনিয়ন তথা 4-5-6 নং ওয়ার্ডে জনগণ উদ্দেশ্যে আপনার আর কি বলার আছে বলেন? আমাদের জনগণকে যে আমি যে কোনো কিছু দিতে পারি না, তারা খালি আমাকেই ভোট দিতে থাকে, আমি তাদেরকে কিছু সান্ত্বনা দিতে পারি না, খালি একই পারি মাংনা একটা বিচার করতে পারি, আর আমি কাগজপত্র খাবার দাবার দিতে পারি না, এটা আমার প্রশ্ন। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনি আপনি মানে আমার দৃষ্টিতে বা আমার, আমি অনেকের সাথে দৃষ্টিতে কথা বলি যে আপনি একজন ম্যাজিক লেডি হিসেবে আপনি এই কলাতে ইউনিয়নে আবির্ভূত হয়েছেন, আপনার আসলে জাদু কি, আপনার মানে আপনি কেন বারবার জনগণে আপনাকে ভোট দিতেছেন, এইটা একটু যদি পরিষ্কার। আমার তো স্বামী নাই, তো আমি স্বামী সংসার করতে পারি না, আমার ভাগ্য, কিন্তু এর জন্য আমি জনগণের পিছনে নেমেছি শুধু সেবা করার জন্য, সেবা করার জন্য, আমার সময় কাটার জন্য, সময় দেওয়ার জন্য, সেবা করতে যাবে আল্লাহ কাছে কিছুটা পাবো, পাবো এই জন্য। মূলত আপনি সময়টা দিচ্ছেন বেশি বেশি, এই জন্য জনগণ আপনাকে মূল্যবান সময় কাটছে, আমার সময় আসলে আমার জনগণ আমার ভাগ্য ভালোবাসে, আমি ভালোবাসি। ধন্যবাদ আপনাকে অত্যন্ত মূল্যবান সময় শিপলু খান ব্লগসে দেওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো থাকেন, সুখে থাকেন এবং আর বারবার নির্বাচিত। দর্শক 4-5-6 নং ওয়ার্ডের মহিলা মেম্বার আপনি সেবা করতেছে উনি আপনারা দেখতে পাচ্ছেন, আর এখানে লাইনে দাঁড়িয়ে আছে মূলত সবাই কার্ড প্রত্যাশী, স্মার্ট কার্ড প্রত্যাশী। দর্শক এখানে দেখেন কয়েকটা ভূতের মাধ্যমে এখানে সেবাটা এখানে চালু আছে, আমি এগুলো একটু দেখাচ্ছি যে এখানে এই যে দেখুন, এই যে আমার কাছে ভালো লাগছে এই সেবাটা, আর আজ এখানে যে লেভেন্ডে করার জন্য আসছে, জনগণ এখানে কাট পাচ্ছে, এখানে আমার জনগণে লেভেন্ডে করে নিতে পারতেছে, এটা আমার আনন্দিত, আনন্দিত আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আপনাদের কাজটা সম্বন্ধে তো বলেন, এখানে মূলত কি কাজ করতেছেন আপনারা এই বুথে? কাট করার পর আমরা মূলত লেভেন্ডিং করে দিই, লেভেন্ডিং এর কাজ, হ্যাঁ হ্যাঁ, লেভেন্ডিং বাবদ 20 টাকা করে রাখেন। আপনি কি এটা সরকারি নাকি আপনি কোনো বেসরকারি? একটা কোম্পানি, কোম্পানি। দর্শক এইটা একটা বেসরকারি কোম্পানির মাধ্যমে এখানে লেমিনেটিং করা হচ্ছে, আমি সেই প্রক্রিয়াটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভাই তো দেখেন বুথ বিশুদ্ধ, এটা কি লেমিনেটিং মেশিনের সাহায্যে, এই যে এই একটা বুথ, হ্যাঁ আপনি কাট দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা বুথ, আবার এখানে আরেকটা বুথ আমি দেখতে পাচ্ছি। বাইরে এখানে কি কাজ করছে আপনারা, একই লেমিনেটিং করে দিচ্ছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, লেমিটিং কত মূল্য এখানে? লেমিটিং কত? 20 টাকা। ওকে দর্শক, মূল্য 20 টাকা। এই জামাই ঠিক এখানে এখানে একটা লেমিটিং, এই যে ভূত এখানে দেখতে পাচ্ছেন, আর আমি ভিতরে আপনাদের দেখাবো, আমি বাইরের দৃশ্যগুলো দেখাচ্ছি।
দর্শক এখানে বসে আসতেছে। এখানে আরেকটা বুথ আছে, এখানে লেবারিং এর কাজ করতেছেন, বাইরে লেবারিং কাজ করতেছেন না? আচ্ছা, আপনার কি সরকারি নাকি বেসরকারি? সরকারি। নাম কি আপনাদের প্রতিষ্ঠানের? প্রতিষ্ঠানের আবু জমজম কোম্পানি। আবু জমজম, এটা কি কেরানীগঞ্জে নাকি? শুভদ্রুনয়নের আবু জমজম কোম্পানি, ওনারা এই লেমিটিং সেবাটা এখানে দিচ্ছে। নামে মূল্য মাত্র 20 টাকার বিনিময়ে এই সেবাটা ওনারা দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছ অনেকেই কাজটা নিতেছে। দর্শক এখানে অত্যন্ত সুন্দর, আমি ডিসিপ্লিন আমি দেখতেছি, প্রত্যেকের লাইন ধরে যার যার ভূতে পুরাতন কাঠ। হ্যাঁ, এই যে সখিনা কাঠ পাইছেন। হ্যাঁ, আর বয়স কত চাচা? আপনি কখন আসছিলেন এখানে চাচা? সকালে আসছিলেন। আপনি সময় লাগছে কতক্ষণ এখানে মেলা? কতক্ষণ? 1 ঘন্টা। তারপরে কি আপনি লাইন ধরে ধরে গেছেন না? ডিসিপ্লিনটা মানছেন? দর্শক এখানে মূলত এই শৃঙ্খলাটার মাধ্যমে কাউকে ভিতরে ডিসিপ্লিনের বাইরে যাওয়া হচ্ছে না। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে সকালবেলা আমি এখানে লাইনে দাঁড়িয়েছিলাম, আমি প্রায় 2 ঘন্টা পরে আসছি এখানে। দেখুন অনেক মানুষ কার্ড নিয়ে চলে গেছে, যেটা হচ্ছে লাইন টোকেন নেওয়ার লাইন। এই লাইনে দাঁড়িয়ে টোকেন নেব। হ্যাঁ, এখানে দেখো আমি আমার টোকেনটা স্মার্ট কার্ড, এখানে টোকেন দেওয়া হচ্ছে এই লাইনে। আপনি কতক্ষণ ধরে আছেন লাইনে? কতক্ষণ ধরে আছেন? আধা ঘন্টায়। হ্যাঁ, আচ্ছা, আধা ঘন্টায় যে লাইনে পর্যন্ত আসছেন। আমি নিজেও লাইনে দাঁড়াইছি। দর্শক এই যে লাইনে দাঁড়িয়ে এখান থেকে যে টোকেন নিচ্ছে অনেকেই, আর এই লাইনে কি নিতেছে মূলত? ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে। এই লাইনে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে এবং চোখেরই নিচ্ছে না ভাই। না, এইটাকে বুঝায় বলেন তো আপনারা, আমরা এখানে ওখান থেকে সার্চিং থেকে ওটা এখানে আসবে। হ্যাঁ হ্যাঁ, আমরা টোকেনটা সহ আকারে আমরা ফার্স্ট অফ হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের আইরিস দুটোটা নিচ্ছি। চোখের আইরিসটা নিচ্ছেন আর ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছেন কম্পিউটারের মাধ্যমে। থেকে পাশের নম্বর পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, সেখান থেকে তারা আইডি কার্ড সংগ্রহ করে বাসায় চলে যাচ্ছে। ঠিক আছে, এই যে এখানে একটা চোখের ফিঙ্গারপ্রিন্ট আমি দেখবো, আইরিস আর নেওয়ার প্রক্রিয়াটা দেখুন আপনারা। এই যে দর্শক মন্ডলী, হ্যাঁ, আচ্ছা, এই ঘরটা আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি। এই যে দেখুন, এখানে সকাল থেকে তারা এই কাজ করতেছে নিরবচ্ছিন্নভাবে। এখন আমার নিজেরটা আমি নেব, তুমি একটু বল। আর দর্শক আমি নিজেও নিব, আমি সেই রুমেই যাচ্ছি। ফিঙ্গারপ্রিন্ট প্রথমে ডান হাত, তারপরে এটা বাম হাত। পুরো আঙ্গুল এবং আপনার ডিসপ্লে দেখতেছেন। এখন দর্শক আমি চোখের দর্শক চোখের আইরিস দেখতে পাচ্ছেন, আমার নিজের এই চোখের আইরিস আমি দিলাম।
এবং আপনারা এই চোখে আইরিশ এবং ফিঙ্গারপ্রিন্ট ধরে দিলাম সেই ফটোটা দেখলেন, এবং আমি তাহলে পুরো আদর্শ চৌধুরীর আজকে যে কর্মকাণ্ড সেটা বিস্তারিত তুলে ধরতেছি। আপনার থাকুন আমার সঙ্গে, আমি আপনারা আমার মতো এই রুমে এসে দেখুন, এই যে এই রুম তালিবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষ, এই রুমে এসে আপনারা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের আইরিশ দিয়ে ঠিক পাশের যে রুমটা সেখান থেকে স্মার্টফোন সংগ্রহ করবে। এটা লোক দর্শক, আমি যে এখানে আসি আসলে অবস্থান করেছি, এটা হচ্ছে সেই মানে প্রাথমিক বিদ্যালয়ের ভবনের আকাঙ্ক্ষিত স্মার্ট কার্ড সরকার দেওয়ার পরে আমি নিজের নাম এখানে লাইনে দাঁড়িয়ে আছে। আমি একটু পরে আমি স্মার্ট কার্ডটি হাতে পাবো, তারপরে আপনাদের সাথে আমি স্মার্ট কার্ডটা একটু পরে উত্তোলন করবো, আপনারা আমাকে শেষ পর্যন্ত ঠিক আছে। আমি আপনাদেরকে স্মার্ট কার্ডের বিষয়টি আমি দেখাবো। আপনাদের আমি মূল দিয়ে দিলাম, এখানে আপনারা আসার পর আপনারা স্মার্ট কার্ড সংগ্রহ করবেন আমার মতো ছিলাম। তাই দর্শক বন্ধুরা আপনাদের আমি দেখিয়ে দিলাম, আপনারা আসার পরে কোনো অসুবিধা হবে। মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এনআইডি কার্ড, জাতীয় পরিচয় পত্র, হ্যাঁ সবকিছুই। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আমার আজকের ব্লগটা। দর্শক মন্ডলী, এই সকাল থেকে এই যে দুপুরে গড়িয়ে গেছে, আমি আপনাদেরকে দেখানে আমি আপনাদেরকে দেখার চেষ্টা করছি। দাঁড়ান দিন, সিস্টেমটা একটু সিস্টেমটা দেয়। দর্শক মন্ডলী, এই যে আমি স্মার্ট কার্ডটা পাওয়ার পর এই যে আমার কি করলা তুমি, এই যে এখানে লাগাইছি লিমিটিং করছে, এই যে এখানে লাগাইলে আপনার না 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 আমার আমার দিয়ে কি করব। আপনারা দেখতে পাচ্ছেন এই ভাই লিমিটিং করছে, আপনি এখানে এসে এরকম অনেকেই এখানে বসেছে। দেখুন আবার দেখিয়ে দিচ্ছি যে আপনারা আপনার কার্ডটি সুরক্ষিত রাখার জন্য লিমিটিং করে রাখতে পারেন। তাই আমি আমার কার্ডটি লিমিটিং করেছি। হয়েছে আমারটা দেখি তো আপনার গেল, এখন কাটিং, এটা কাটিং হবে দেখে একটু মনে। এখানে এটা ভাই সুন্দর করে এটা কাটবে সুধীর চন্দ্র। কে করছিলেন করে নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার গলায় যারা ঝুলায় সাধারণত তাদের জন্য এটা এই কার্ডের আইডি কার্ডের কভার, আইডি কার্ডের কভার আপনারা কিনতে পারেন 50 টাকা বা এর বেশি আছে 40-50 টাকা দিয়ে আইডি কার্ডের এই কভার আপনি কিনতে পারেন, 100 টাকা পর্যন্ত দাম আছে। স্মার্ট কার্ড পেয়েছি, এখন আমি বাসায় চলে যাচ্ছি। দর্শক মন্ডলী, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, এবং বেশি বেশি শিবলু খান ব্লগসের ভিডিও দেখবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আমি শিবলু, আল্লাহ হাফেজ।